ধরে আবার আজরাইল যখন আমার নবী ভাই মাইন করেন না তারারে বোঝানোর জন্য বলছি আজরাইল যখন আমার নবীর চেস্ট মোবারক বুকের উপর যখন এইভাবে হাতরা রাখলেন এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল আজরাইল তুমি কি রেখেছো আজরাইল একটা ডাক দিয়ে বলল নবী গো আমার একটা হাতের আঙ্গুল রেখেছি আপনার উপরে আরে আজরাইল তোমার হাতের চাপ আমি নবীর কাছে এতটা কষ্টকর মনে হয় রে আমার কাছে মনে হয় আসমান জমিন সব যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো আমি নবী এত কষ্ট পাইতাম না ও আজরাইল তুমি আমার বুকের উপরে তোমার হাত রেখেছো আমার কাছে এতটা কষ্টকর মনে হয় এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল আজরাইল আমার উম্মত এত কষ্ট সইতে পারবে না আমার উম্মতের কষ্ট পর্যন্ত আমাকে দিয়ে দাও বন্ধু মা ফাতেমা কান্না করেছে রে বন্ধু যখন আজরাইল আসলো মা ফাতেমা এত বেশি কান্না করেছে মনে হয়েছে যেন ওনার ঝর্ণা প্রবাহিত হচ্ছে চক্ষু দেখে বন্ধু এত অবস্থা ছিল রে এত ভয়ঙ্কর সে আজরাইল আজরাইল আলাইহিসসালাম বলেছেন নবীর মহাব্বত যদি আপনার সিনায় থাকে নবীর প্রেমের দুরুদ যদি পড়তে পারে আজরাইল আলাইহিসসালাম কথা দিয়েছে আমি ওই নবীর প্রেমিকের জানটা এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবী রাসূলের জান কবজ করেছি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ওই যেটা বলতেছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ইনি বলেছেন ফেরেশতার আমাদের জন্য এই দোয়া করতে থাকেন আমরা কি এটা করতে রাজি আছি না নাই আরো জোরে বলেন না আরো জোরে বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই 600 হিজরির শেষের দিকে আরবানের বাদশা মালিক মুজাফফর তিনি বন্ধু জলসপূর্ণভাবে পরশন করেছে কত হিজরি 600 হিজরির শেষের দিকে ঈদ মিলাদুন নবী জলসপূর্ণভাবে বন্ধু কি করেছেন পালন করেছেন আমি আজকে আপনাদেরকে একটা বুদ্ধি শিখাইয়ে দেই ওই জামানায় যারা ঈদ মিলাদুন নবী পালন করেছে তাদের কি কেউ বাধা দিয়েছিল এটার বিরুদ্ধে কেউ ফতোয়া দিয়েছে আপনাদের নারায়ণগঞ্জ এই নয়াপাড়াতে যদি কোনো মসজিদ ইমাম সাহেব কোনো মৌলবি যদি বলে যে মিলাদুন নবী পালন করা বেদাত আপনারা সবাই বন্ধু সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন আমাদের মিলাদুন নবী পালন করা বেদাত নয় তোমাদের বক্তব্য শোনা আমাদের জন্য বেদাত ঠিক কিনা বলেন কারণ তোমাদের মতো এই জামানার মানুষের মতো নষ্ট বক্তব্য কেউ দেয়নি কথা বলেন না কেন দিয়েছে কথা বলেন না দিয়েছে বক্তব্য তো দেয়নি নবীর জন্য তাদের জীবন তারা বিসর্জন দিয়ে দিয়েছে বন্ধু কি দিয়ে দিয়েছে আপনারা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিতিয়ার জানেন না মদিনায় থাকা অবস্থায় আমার নবী বন্ধু 27টা যুদ্ধ করেছে কয়টা এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো উহুদের যুদ্ধ উহুদের ময়দানে যখন আমার নবীর দিকে বন্ধু বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিলেন বেঈমান কাফেরেরা এবার তালহা এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো কিতাব প্রমাণ করেছে একটা একটা করে 70টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বডিতে লাগলো একটা একটা করে 70টা তীরের আঘাত যখন লাগলো রে হাসতে হাসতে নবীর সামনে জীবন দিয়ে দিয়েছে একটা বাড়ির জন্য ওহু করে নাই জোরে জোরে সুবহানাল্লাহ অনেক উপস্থিতি এখানে উপস্থিত হয়ে গেছেন বিকল্প কি ব্যবস্থা করা যায় কিছু কি করা যায় এদিকে এদিকে চেয়ার টেয়ার বা কোনো কিছু বিছানা দিয়ে দেয় বিছানো যায় আপনাদের কাছে কি আলোচনা ভালো লাগে সবার কাছে শুনতে ইচ্ছা হয় পিছনের তারা হাত তোলেন তো দেখি কে কে রাজি আছেন আলোচনা শুনতে মারহাবা মারহাবা হাত নামান আর জোরে সম্মানিত উপস্থিতি আমি কিন্তু ঈদ মিলাদুন নবী থেকে ডান বাম সামনে পিছন থেকে বিভিন্ন দিক থেকে কিন্তু আমি বিভিন্ন তথ্য কিন্তু আপনাদেরকে এডজাস্ট করে দিচ্ছি একদিকে নবীর প্রেমের প্রকাশ আরেক দিকে নবীর মহব্বত নবীর ঈদ মিলাদুন নবীটা কত জৌলুসপূর্ণভাবে পালন করেছি সেই বিষয় নিয়েও কিন্তু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তবে তার আগে নবীর আগমনটা নিয়ে একটু আগে কথা বলবো শুনতে রাজি মানে নবীর যে বিলাদত মোবারক হয়েছে যেটা নবীদের সৃষ্টির ইতিহাসে বিরল যেটা অন্য কোন নবীর বেলা দেখা আমি আপনাদের কি বলে রাখি আপনাদের নারায়ণগঞ্জে আছে কিনা জানি না আমাদের দেশে বাতিল চিন্তা অথবা শিক্ষাগত যোগ্যতার অভাব অন্যথায় তারা কোনো
বামপন্থীদের এজেন্ডা হয়ে কাজ করতেছে এরকম কোন না কোন সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু তারা নবীর বিরোধিতা করে না ওই সুস্থ কোন মস্তিষ্কের মানুষ কখনো নবীর ইজ্জতের চাদর ধরে টান দিতে পারে না কথা বলেন পারে না আরো জোরে বলেন পারে না সম্মানিত উপস্থিতি এরা সব সময় বলে থাকে নবী নাকি আমাদের মতে আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ আলা হযরত কি বলেছেন আলা হযরত বলেছেন বন্ধু খালিক কুল্লি পিকো মালিক কুল বানা দিয়া দুনো চাহায় আপকে কব যা ইখতিয়ার হে মারহাবা শাহ আহমদ রেজা খান ফজাইলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যাকে আমরা আলা হযরত হিসেবে চিনি উনি বলেছেন আল্লাহ কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া দুনো জাহানের মালিকানা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের কাছে দুনো জাহান আপনি কবজা ইখতিয়ার মে দুনো জাহান নবীর ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ তারা বলে নবী আমাদের মতো এখনো বলে আমাদের মতো নাউজুবিল্লাহ কিন্তু নবী যে আজ থেকে 1500 বছর আগে কত হাজার এদিকে তাকান আজ থেকে 1500 বছর আগে নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি তোমরা কে আছো আমার মতো নবী চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন নবী চ্যালেঞ্জ করেছেন ক্বালা আইয়ুকুম মিসলি আমি নবী বলতেছি তোমরা কে আছো আমার মতো আজ পর্যন্ত কেউ হাত তুলে নাই সবাই কিন্তু মুখস্থ ঘন্টা বাজাচ্ছে দাদা কি বলেন ঠিক না সবাই কিন্তু মুখস্থ বলতেছে আমাদের মতো আমাদের মতো আমাদের মতো কিন্তু যখন নবী বললেন তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত কেউ কিন্তু বলে নাই যে আমি আছি তার মানে তাদের তথ্য ভুল ঠিক কিনা বলেন আচ্ছা কিছুদিন আগে আমরা যখন ঈদ মিলাদুন নবী পালন করতেছি কুমিল্লা টাউন হল ময়দান সরি কুমিল্লা জাতীয় ঈদগাহ ময়দানে আপনার বামপন্থীর আগে থেকে কৌশলে কিছু নেতা টেতা আছে আর কি এদেরকে মানে কিছু কৌশল টৌশল কইরা এরা সিরাতুন নবী পালন করতে বুঝছেন কি নবী আমি আপনাদের কাছে বলে দিই সিরাত মানে হচ্ছে জীবনী সিরাত মানে হলো আদর্শ সিরাত মানে হলো নবীর জীবন থেকে প্র্যাকটিক্যাল আমরা কালেক্ট করার নামই হলো সিরাত ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহাতে পড়ি না সরল সঠিক পথ যেন আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেয় দোয়া করি না আল্লাহর কাছে চাই না তো সিরাত মানে হলো নবীর জীবনে নবীর আদর্শ আচ্ছা বলেন তো একজনের আগে কি জন্ম নাকি তার ব্যবসা একজনের কি আগে জন্ম নাকি তার পড়াশোনা আল্লাহ না বলছে ফালিয়া ফাহু তোমরা আনন্দ উৎসব করো আমার হাবিবকে রহমত হিসাবে পাঠাইছি সেটাতে তোমরা আনন্দ উৎসব করো এখন এরা বলতেছে নবী নাকি সেই দিনে মারাও গেছে আরে জোরে বলতেন না নাউজুবিল্লাহ আল্লাহ তো মাটিরে একবারে শক্ত ভাষায় আল্লাহ বলে দিয়েছেন আমার নবীদের কি তুমি ভুলেও টাচ করো না টাচ করলে কিন্তু মায়ের একটাও তোমাদের বাহিরে পড়বে না সব বডিতে পড়বে তার মানে নবী রাসূলের বডি মোবারক টাচ করা মাটির জন্য হারাম তারা যে বলে নবী মরে গেছে আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে আপনাদের কি জানি বলে আপনাদের এই ব্রেইনটাকে মানে ক্লিয়ার করার জন্য আল্লাহর হাবিবকে তারা বলে কি মরে গেছে কিন্তু কিতাব প্রমাণ করে আল আম্বিয়াউ আহিয়াউ ফি কবরিহিম ইউসাল্লু নবীরা তাদের রওজা মুবারকে জিন্দা এবং তারা আপন আপন রওজায় তারা নামাজ পড়ে ইবাদত করে আরেকটু মহব্বতে শুধু কি ইবাদত করে এই যে আমার ছোট ভাই ফাহাদ সেও কিন্তু একজন যোগ্য একজন আলেম কামিল কমপ্লিট করে ফেলেছে পাশাপাশি একজন কোরআন হাফেজ বিভিন্ন ভাবে স্টাডি করতেছেন মহব্বতে আসছে আমার সাথে তো সে কিন্তু হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি ইনদা রব্বিহিম ইউজাকুন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায় মানে তারা শুধু জিন্দা না তারা শুধু ইবাদত করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে এটা কোরআনে এসেছে অস্বীকার করলে ইমান থাকবে এদিকে তাকান আমার দিকে তাকান ওয়ান আলি রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবহু আল্লাহর হাবিব বন্ধু বলে দিয়েছেন আমার দিকে তাকান আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলে দিয়েছেন যারা নবীকে বকা দিবে নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে যারা নবীর শান আজমতকে ছোট করবে ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু তোমরা তাকে ধরে হত্যা করে ফেলো সুবহানাল্লাহ বলতে পারলেন না নবীর কথা কি সত্য না মিথ্যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ
His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Amar nobi chilen shreshtho shottobadi. All this mahan. Ei jonnoi to hoyeche alamin. Ei jonno ki hoyeche alamin hoyeche. Sommanito upasthiti. Allah habib bolechen ki nobir kotha shotto na mithya. Apnaderke aro shohoj kore bujhai huzurra Quran telawater pore dekhben bole sadaqallahul maulana al azim. صدق رسوله النبي الحبيب الكريم আল্লাহর কথাও সত্য নবীর কথাও সত্য সবাই স্বীকার করে কিন্তু বন্ধু নবীর গুণের বেলায় সত্যটা ভুলে যায় নবীকে গালি দিলে নবীর শান আজমত ছোট করলে তাকে ধরে হত্যা করে ফেলার আমরা বিরানি দিলে প্রেম করি ঠিক না বিরানি দিলে কি করি প্রেম করি তার মানে আপনি বিরানির প্যাকেটের কাছে আজকে ইমান বিক্রি করে ফেলেছেন অথবা যদি দামি একটা পাঞ্জাবি দে বাবা ভেরি সুইট ক্লথ ঠিক না খুব দামি পাঞ্জাবি গিফট করছে আজকের জন্য তার কাছে আপনি ঈমান বিক্রি করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি নবীর ক্ষেত্রে কারো সাথে কোনো আপোষ কারণ এটাই ঈমান রাসূল বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম কিপ দেম ওয়ে রাসূল বলেছেন ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো কেননা তাদের সাথে মিশলে তোমরা পথভ্রষ্ট হবে ফিতনায় পড়বে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে ফিতনায় ফেলতে না পারে এজন্য তোমরা তাদের থেকে দূরে থাকো তাদেরকে দূরে রাখো মনে রাখবেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি চরিত্র হবে ফেরাউনের মতো আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র আপনার পিঠে এভাবে মোছা দিবে মোছা দিয়ে বলবে আপনাকে দেখতে ওমরের মতো লাগে এখন কাউন্সিলর সাহেব তো মনে করবে এত বড় মোহতামিম সাহেব বলছে আমারে ওমরের মতো লাগে আরে খাইছি রে খাইছি আমি তো বড় লোক পাইছি এখন উনি যা আছে সব দিয়ে দিবে মূলত কিন্তু তাদের কাজই হলো এই মানুষ কি বোকা মানি ঈমানকে ধ্বংস করে বেঈমান এবং বাংলাদেশের কাছ থেকে মানুষের কাছ থেকে টাকা দুনিয়ার সুখের জন্য হাসিল করা নাউজুবিল্লাহ বলেন মনে রাখবেন আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না নাউজুবিল্লাহ বলবেন না যারা ঈমানকে বিক্রি করে দুনিয়া লোভে পড়ে এর আর দুনিয়াও নাই আখিরাতও নাই ঠিক কিনা বলেন ওই হাদিস শরীফে যেটা বলতে চেয়েছিলাম নবীর শান আজমতে চাদর ধরে টান দিলে তাকে হত্যা করার ওয়াদা নবী দিয়েছেন আর সাহাবাই কেরামদের শানে যদি কেউ আঘাত করে বকা দেয় আল্লাহ রাসূল বলেছেন বাইন্দা পিটাও তাকে প্রহার করো এখন যাইবেন কোথায় বলেন একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন তার তিনবার কথা না শুনলে তার থেকে দূরে চলে আসবেন এরপরেও যদি আপনার কাঁধে আসতে চাইলেও রাসূলের হাদিসের ভাষা প্রয়োগ করতে হবে ঠিক না ভাই কি ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বাবার কল্লা ফালাই নাই নবীর জন্য আরে কথা বলেন ফালাই নাই সাহাবীদের দাম কত জানেন সাহাবীদের খুরার খুরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি এক পাল্লায় দেওয়া হয় গাউসে পাক দর থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত ওলি পৃথিবীতে পয়দা হবে সবাই কি যদি এক পাল্লায় তোলা হয় সাহাবীদের খুরার খুরার পায়ের নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে এরা নবীকে চর্মচক্ষু দ্বারা অন্তরের ঈমানী চক্ষু দ্বারা দেখেছে এবং নবীর জন্য সদা সর্বদা জীবনকে তারা রেডি রেখেছে আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বয়ান করেছেন বন্ধু আমার নবী বলেছেন আমি যখন দ্বীনের দাওয়াত দিতে যাইতাম রে আমার কাছে মানুষ নবী কিনা সনদ চাইত কিন্তু আমার আবু বকর যখন দ্বীনের দাওয়াত দিতে যাইত তার কাছে কেউ কোনো সনদ চাইত না কারণ সবাই জানে আবু বকর নবীর একজন সাচ্চা শেখ